আমরা চাই বুঝাইতে,
আয়াতের তরজমা দিচ্ছি না, সহজ কথাটা বলে দিচ্ছি। আল্লাহ বলছেন বান্দা, ঈমানের নিয়ামত তোমার জন্য আমার পক্ষ থেকে সবচেয়ে বড় একটা নিয়ামত। দুই নম্বর নিয়ামত, আমি খুতবায় যা আয়াত কারিমা তিলাওয়াত করেছি সেখানে আল্লাহ বলেছেন, মালিক বলে لقد من الله على المؤمنين إذ بعث فيهم رسولا من أنفسهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي শ্রেষ্ঠ রসুলকে তোমাদের রসুল বানায় আমি তোমাদের উপর আরেকটা বড় নিয়ামত দান করেছি। শিক্ষক হিসেবে খুব মনোযোগ লাগবে, একটু সূক্ষ্ম কথা এখানে বলো, শিক্ষক হিসেবে আল্লাহ তাআলা নবী আলাইহিসসালামকে আমাদেরকে দান করেছেন, এটা আমাদের জন্য বড় ধরনের ভাগ্য। আলহামদুলিল্লাহ বলে কেন? কারণ উপযুক্ত শিক্ষক পাওয়া এটা ছাত্রের জন্য ভাগ্যের ব্যাপার, উপযুক্ত ইমাম পাওয়া এটা মুসলিমের জন্য ভাগ্যের ব্যাপার, উপযুক্ত পীর পাওয়া এটা মুরিদের জন্য ভাগ্যের ব্যাপার, জানাজার জন্য উপযুক্ত ইমাম পাওয়া এটা লাশের জন্য ভাগ্যের ব্যাপার। আমাদের শরীয়ত ছিল আমাদের মার্কা শরীয়ত, যতক্ষণ আমার পক্ষে ঠিক আছে, আমার পক্ষে না এটা রাজনৈতিক আলাপ, এটা হচ্ছে আমাদের শরীয়ত। কোরআনের কথা শুনে রাজি আছে কতক্ষণ? যতক্ষণ আমার পক্ষে থাকে, আমার পক্ষে নাই মানতে রাজি না। তিন দিন আগে আসছিলাম কক্সবাজার, দুদিন আগে কাদের কল্লোল সাহেব বিবিসির সাংবাদিক আমাকে ফোন দিয়েছে একটা বক্তব্য নেওয়ার জন্য, গত সপ্তাহে নিয়েছিল ওই ওয়াজ দিয়ে। তা আমাকে জিজ্ঞেস করছে যে কোর্টে এক উকিল রিড করেছে আপনাদের কি মতামত এই ব্যাপারে, তার বলেছে যে ভালো কথা, কোরআন হাদিসের রেফারেন্স দিয়ে কথা বলে এটা ভালো কথা, আমরা মানতে রাজি আছি, কিন্তু যারা এই আইনটা পাস করবে তাদেরকে জিজ্ঞেস করেন আমরা কোরআন হাদিসের রেফারেন্স দিয়ে কোনো কথা বললে তারা মানবে তো না? আবার কাদির কলকে কাবিলের মতো ঘুরে যাবে। কাবিল কি করছে? ইল কররাবা কুরআনা ফাতুকবিল মিন আহাদিহিমা ওয়ালাম ইউতাকাব্বাল মিন আল আখার, বলে কুরবানি কে কুরবানি, যার কুরবানি কবুল হবে সে সুন্দরী বোন আকলি মাকে বিয়ে করবে, এটা ছিল সিদ্ধান্ত। তো শরীয়ত তো মানতেছিল, ঠিকই ছিল, ফাতুকবিল মিন আহাদিহিমা, যখন হাবিলের পক্ষে কুরবানি কবুল হয়েছে ওয়ালাম ইউতাকাব্বাল মিন আল আখার, কাবিলের পক্ষে কুরবানি কবুল হয় নাই, যে এখন শরীয়ত বিপক্ষে চলে গেছে, এখন কাবিল কি বলে? লা আক্তুলান্না, তোর ঘা মুটকা দেব। কাবিল মার্কা শরীয়ত এই সমাজ আছে, শরীয়ত মানতে রাজি আছে, যদি আমার পক্ষে থাকে বিপক্ষে গেলে লা আক্তুলান্না, ঘা মুটকা দেব, হাত ভাঙিয়ে দেব, দেশ থেকে তাড়াইয়া দেব। যে কোন মার্কা ইমা? কাবিল মার্কা ইমা, বলে কি? কাবিল হাবিলকে মারছে,
লম্বা হিস্ট্রি আমার নষ্ট হচ্ছে না, আমার মাকসাদ তো আরেক জায়গায়। মাইরা এখন চুপচাপ চিন্তা করতেছে, হায় রে মারলাম তো এখন করব কি, কারণ এর আগে কেউ মরে নাই, লাশ কি করে জানা না, মাজা করে খায় না কি করে না কি কিছু বুঝে না, বয়া চিন্তা করছে কি করব। আল্লাহ তাআলা একটা কবর বানিয়েছে, কবর বলেন কি কাকনা বলে, কারণ কাকের সে আমার কাছে কবর মধ্যে খোসাটা একটু বেশি মনে হয়। فبعث الله غرابا يبحث في الأرض ليريه كيف يواري سوءة أخيه، قال يا ويلتى أعجزت أن أكون مثل هذا الغراب فأواري سوءة أخي فأصبح من গর্ত করছে গর্ত, আরেক কাউরে দাফন করছে। আল্লাহ দেখাইছেন কেমনে লাশ দাফন করতে হয়, এই দৃশ্য দেখাই কাবিল বলে ইয়া ওয়াইলাতা আ'জাজতু আন আকুনা মিসলা হাযা আল-গুরাব, হায় রে এই কাউরে লম্বা উমর নাই, লাশ দাফন করা আমাকে কাউর থেকে শিখতে হইল, লজ্জা পায় বিষয়টা সামনে আগা। ওই সময়ে নবী ছিলেন কি ছিলেন না, সব যুগের জন্য সময়ে নবীরা সবচাইতে বড় আলেম জ্ঞানী, আর নবীরা যখন চলে গেছেন শেষ তখন যারা আলেম ওয়ারাসাতুল আম্বিয়া তারাই সবচেয়ে বড় জ্ঞানী। হযরত আদম আলাইহিস সালাম তখন ছিলেন কি ছিলেন না, কথাটা বলে এখন মনোযোগ দেন, সূক্ষ্ম কথা সূক্ষ্ম কথা। হযরত আদম আলাইহিস সালাম নবী, আল্লাহ তাআলা চাইলে তো ওহি পাঠাইতে পারতেন, আমি আদম আপনার এক ছেলে আরেক ছেলেকে হত্যা করে লাশ দাফন করতে পারতেছে না, আপনি যা লাশ দাফন শিখায় দেন, আল্লাহ পারতে, আল্লাহ তা করেন নাই। কাবিলের ওস্তাদ আল্লাহ নবীকে বানান নাই, কাবিলের ওস্তাদ আল্লাহ বানাইছেন কারে, আর বলেন না হুমকি ধমকি দেয় আমাদেরকে, থ্রেট দেয় যে আমাদের জানাজা তোমাদের পড়া লাগবে না, আমার বাবার জানাজা আমি নিজেই পড়বো, আরে কামবখত আলেমের জানাজা পাওয়ার জন্য কপাল লাগে কপাল। শিক্ষক হিসাবে আলেম পাওয়া, পীর হিসাবে হক্কানি আলেমকে পাওয়া, ইমাম হিসাবে হক্কানি আলেম পাওয়া, জানাজার জন্য হক্কানি আলেম পাওয়ার জন্য কপাল লাগে, কোন চাচাবাদের জন্য আলেমরা জানাজা পড়ে না। আজকে আমার নবীর একটু শান শোনাবো, শান কত বড় নিয়ামত আল্লাহ দিয়েছেন, কত বড় নিয়ামত। আমার হাত তো সময় খুবই কম, আপনার বিশ্বাস করলে আমার কথা বলে যাবে, একটু মনোযোগ লাগবে কথা শুনতে, পুরো পুরো কথা একটা নির্দিষ্ট টার্গেটে কথা বলবো ইনশাআল্লাহ। দেখে কে কি মাকসাদে বয়ান করে আমার জানা জানি না, কিন্তু আমার কিছু মানুষ বয়ানের একটা টার্গেট ঠিক করছে, সেটা হচ্ছে উম্মাহকে জাগাবো, উম্মাহকে জাগাবো। পাহাড়ের কাজ ঘরের আশেপাশে ডাকাত ঘুরতেছে, এখন আমি একা সামলাইতে পারবো না, ডাকাত বড় শক্তিশালী, এই জন্য উম্মাহকে জাগাবো। এই জাগানোর জন্য ময়দানে আসা, হয় তারা আখেরাত বরবাদ হচ্ছে,
অথবা দুনিয়া বরবাদ হচ্ছে। যদি আমরা দেখি দেশের স্বাধীনতা বিপন্ন তাই আমরা কথা বলবো, যদি দেখি দিন বিপন্ন তাই আমরা কথা বলবো, এটা আমার কাজ। আমাকে কাদের কলম সাহেব জিজ্ঞেস করছে আপনারা বয়ানে খেলে উস্কানি মূলক কথা না কেন? তা আমি বলি উস্কানি কারে বলে আগে ঠিক করে, কারণ বহুদিন পর্যন্ত আমি দেখছি খালি খালি বলে যে রাজনৈতিক আলাপ চলবে না। বহু আমার চাকরি গেছে রাজনৈতিক আলাপের জন্য, রাজনীতির আলাপ কি কি আলাপটা করলে রাজনীতির আলাপ হয়? আমি তো ক্ষমতায় যেতে রাজি না, আমার যদি ধৈর্য আছে বলে কেউ আপনার এই বিমান করে মাফ চাই, এই কালামার দ্বারা হবে না। আমি সুচল আছি, ভালো আছি, আসলে এটা ভালো নাই, আমি ময়দানে যাবো সেটা আমার টার্গেট, আমার সংসদে যাবো আমার টার্গেট না। আমি চাই আমার মৃত্যু এই অবস্থায় হোক যে সংসদের সামনে আমার জানানো হবে এই বিষয়, এটা আমি চাই না। আমি চাই আমার মৃত্যু এই অবস্থায় হবে যে আমার লাশ ভিজা পাওয়া যাবে, টুকরা টুকরা হয়ে বিচ্ছিন্ন হয়ে ময়দানে ছিটায় থাকবে। আমি চাই রাজনৈতিক বক্তব্য হইলো আমি সুদের বিরুদ্ধে বললাম, পাশে একজন বসা ছিল সুদ খায়, এর বিরুদ্ধে লাভ দিয়ে দাঁড়াইছে, রাজনৈতিক বক্তব্য চলবে না। ঘুষের বিরুদ্ধে বললাম, পাশের যে ঘুষ খায় এমনি ঘুষের বিরুদ্ধে বলছি লাভ দিয়ে দাঁড়ায় পায়, রাজনৈতিক আলাপ চলবে না। তাকে জিজ্ঞেস করছে আপনারা উস্কানিমূলক কথা বলেন কেন? তাই বলে উস্কানি না, সমাজের অসম্মতি আন্দোলন দিয়ে ধরা দেওয়া এটা আমার জিম্মাদারি। তুমি আমাকে ইনকাম করবে আমি বলতেও পারবো না, তুমি আমাকে মারতে চাইবে আমি নড়াচড়া করতে পারবো না। আরে ভাই উস্কানি কোনটাকে বলে? হ্যাঁ সাম্প্রদায়িক উস্কানি কোনটাকে বলে? আমার দিন নিয়ে তুমি কথা বলবা আমি চুপ থাকবো? আমি কথা বললে উস্কানি হবে? তুমি আমার নবীকে গালি দিবা আমি প্রতিবাদ করবো? আমি প্রতিবাদ করলে উস্কানি হবে? যদি এটা উস্কানি হয় তার একটু উস্কানি শুনে নাও, আমার জীবন থাকতে আমার নবীকে কোনো কুরাঙ্গার গালি দিবে? খোদার কথা আমি বলি, আমার সামনে যদি পড়ে আমি তার গলা ফলায় দিব। তোমাকে নিয়ে কটুক্তি করলে তুমি উস্কানি বলো? আরে আমার নবীকে গালি দিলে, তোমার বাবাকে গালি দিলে তুমি যতটা কষ্ট পাও, ইমানদার তার নবীকে গালি দিলে তার কলিজাটা জোরে পড়ে ছাই হয়ে যায়। সেই জায়গা থেকে বলি বাবাকে গালি দিলে যদি বিচার হয় আমার নবীকে গালি দিলে বিচার করতে হবে, অন্য কোনো বিচার মানি না, একটাই বিচার, মৃত্যুদণ্ড দিতে হবে। খেয়াল করেন
কথা উস্কানি কাকে বলে আমরা জানতে চাই। স্বাধীনতা নিয়ে কেউ চক্রান্ত করবে আমরা প্রতিবাদ করলে যদি উস্কানি হয়, তাই ওই উস্কানি আমাকে মাফ করবেন বঙ্গবন্ধুও দিয়েছে, কারণ তিনি স্বাধীনতার পক্ষে প্রতিবাদ করেছে। সাতই মার্চের সেই তত্ত্ব ভাষণ আমরা ভুলি নাই কথা বলে ওই বঙ্গবন্ধুর তর্জনে নাচানো কথা। এবারে সংগ্রাম, মুক্তির সংগ্রাম সেই সুরেন্দ্র বলতে চাই, এবারে সংগ্রাম ইমান রক্ষার সংগ্রাম। সুতরাং হাজরি, আমি আজকে আমার নবীর শান আর মান একটু শোনাইতে চাই, নবীন শান আর মান একটু শোনাইতে চাই। কেন, আমার একটা টার্গেট আছে, আমি বলতে চাই যে আমাদের বক্তব্যগুলো একটা টার্গেটে আমরা আছি। এটা দেশের জন্য অবশ্যই ক্ষতিকর নয়, এটা অবশ্যই বিশৃঙ্খলা সৃষ্টির জন্য নয়, বরং আমাদের বক্তব্যগুলো হচ্ছে যারা বিশৃঙ্খলা সৃষ্টি করে তাদের বিরুদ্ধে, যারা বিশৃঙ্খলা নষ্ট করার চক্রান্ত করে তাদের বিরুদ্ধে, যারা ভাই ভাই লাগাইয়া দিতে চায় তাদের বিরুদ্ধে, যারা আলেম ওলামাদেরকে সরকারের প্রতিপক্ষ বানাইতে চায় তাদের বিরুদ্ধে। কোন দল আমাদের প্রতিপক্ষ নয়, কোন নেতা আমাদের প্রতিপক্ষ নয়, সরকার আমাদের প্রতিপক্ষ নয়, পুলিশ আমাদের প্রতিপক্ষ নয়, তারা তো আজকে সহযোগিতা করে। কি দেখলাম আমরা এই সম্মেলন আয়োজন হয়েছে প্রশাসনের সহযোগিতা ছাড়া, জনপ্রতিনিধিদের সহযোগিতা ছাড়া, এলাকার যারা রাজনৈতিক লিডার তাদের সহযোগিতা ছাড়া। কি বুঝলাম আমরা, আমরা বুঝেছি এটা বাংলাদেশ, দল যার যার ধর্ম সভা, এটা বাংলাদেশ, দল যার যার ইসলাম সভা। এই জায়গায় কোনো কম্প্রোমাইজ নাই, কথা বলেন ঠিক কিনা, সব কিছু বরদাস্ত করা যাবে, আমার দিন আক্রান্ত হবে, ওলামায়ে কেরাম হুমকির মুখে থাকবে, এদেশের শাইখুল হিন্দের রোহানি সন্তানরা বেঁচে থাকতে, এটা হতে দেওয়া যায় না, হতে দেওয়া হবে না, হতে দেওয়া হবে না। চলেন আমার নবীর একটু সম্মান শুনি, কেন একটা টার্গেটে একটা জরুরি মেসেজ দেওয়ার জন্য। আমার নবীকে একটু চিনি আমরা, আল্লাহ তাআলা একটা উদাহরণ আগে শুনি, খুব সংক্ষেপে ছোট করে শুনে। একজন বাবা, একজন বাবা ওঢের সম্পদের মালিক, এত টাকা পয়সা কোনো হিসাব নাই, হিসাব ছাড়া তার একটাই নিয়ে কয়টা, আপনারা জানেন কিনা আমার জানা নাই, বাবা মেয়েদের প্রতি একটু আলাদা বলতে থাকে, যার মেয়ে আছে সে তো, যেহেতু মেয়ে একটা এই জন্য আহ্লাদ আর একটু বেশি, এমনি তো মেয়ে হিসাবে আহ্লাদ বেশি, আবার একা হওয়ার কারণে আর একটু বেশি, আবার ধনী বাবার মেয়ে হওয়ার কারণে আর একটু বেশি, আবার মেয়েটা খুবই সুন্দরী তাই আহ্লাদ আর একটু বেশি। মেয়ে বিয়ের অনুযুক্ত হয়েছে, খেলার কথা থাকে বিয়ের অনুযুক্ত হয়েছে, এমন এক ব্যক্তি আসছে প্রস্তাব নিয়ে যে আপনার মেয়েকে একটা ছেলের সাথে বিয়ে দিতে চাই, বলে আপনি কে, ঘটককে জিজ্ঞেস করে কে মেয়ের বাবা, আপনি কে, বলে আমি ছেলের খালু, কে, আপনার বাবার কাছে খুব রাগ হল, আমার মেয়ের আলো রাস্তা দিয়ে এসেছে নিয়ে সস্তা খালু এখানে রাস্তা নিয়ে, তো বলে কে আসবে, বলে ছেলের বাবাকে পাঠা, কে কে কে, ভাই উদাহরণটা যত বুঝবেন নবীকে চেনা তত সহজ বলছে, বলে ছেলের বাবাকে পাঠা। আসছেন ছেলের বাবা প্রস্তাব নিয়ে, এখন মেয়ের বাবা জিজ্ঞেস করে ছেলের বাবাকে, আপনার নাম কি, আপনার বাবার নাম কি, বাবা কি করতেন, বংশের খবর কি, আপনার ছেলের নাম কি, ছেলের হাইট কত, গায়ের রং কেমন, চোখ কেমন, ঠোঁট কেমন, কারা কেমন, বন্ধু বান্ধব কারা, ছেলের মা কে, মার অংশ কি, নাম কি, দুধ মা কে, এলাকা বাড়িঘর কি অবস্থা, ছেলের বন্ধু বান্ধব কারা, কাদের সাথে চলে, ওই যে আহ্লাদ যে বেশি, এইগুলো সব খবর নেওয়ার পরে বিয়ে ঠিক আছে, বিয়ে ঠিক আছে, হ্যাঁ সব ওকে মাশাআল্লাহ। এখন মেয়েকে বিদায় দেওয়ার সময় মেয়ের বাবা মার্কেট করবে মেয়েকে বিদায় দেবে, বাজারে যারা সবচাইতে দামি পোশাকটা কিনবি কি কিনবে না, কেন, তার তো টাকার অভাব নাই, খরচের জায়গা নাই,
টাকার অভাব নাই আর খরচে সবচেয়ে দামি পোশাকটা কিনেছে, সবচেয়ে দামি গহনা কিনেছে, সবচেয়ে দামি প্রসাদনী কিনেছে, সাজগোজের জিনিস কিনেছে, সব সুন্দর সুন্দর জিনিস দিয়ে সাজায় তারপর নিয়ে বিদায় দিয়েছে। ঠিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়ায় পাঠানোর ক্ষেত্রে সব বিষয় লক্ষ্য করেছেন। সর্বপ্রথম যে আমার নবীকে আমি দুনিয়ায় ফ্রিতে পাঠাবো না, ফ্রিতে পাঠাবো না, ফ্রি জিনিসের দাম থাকে না। এটা হচ্ছে দুনিয়ার মানুষের চাওয়া, যে জিনিস অর্জন করা যত কষ্ট হয় ওইটার প্রতি তার আগ্রহ মায়া মমতা তত বেশি থাকে। আমি আমার নবীকে দুনিয়ায় ফিরিতে পাঠাবো, বলে কেমনে পাঠাবে, বলে প্রস্তাব দিয়ে নেওয়া লাগবে, চাই চাই নেওয়া লাগবে। কারো সর্বনাশ, তো কে প্রস্তাব দিবে, বলে ছেলের বাবা। কে দিবে আর কে দিবে, ছেলের বাবাকে মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুম মুসলিমিন। আপনাদের যদি আমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমাদের আল বায়ান ইসলামিক টিভি পেজটিতে লাইক দিতে পারেন এবং আমাদের ইউটিউব চ্যানেল আল বায়ান ইসলামিক টিভি সাবস্ক্রাইব করতে পারেন। আল বায়ান ইসলামিক টিভি সত্যের সন্ধানে বদ্ধপরিকর।